উমার হাতেই মায়ের সব গয়না পেরিয়ে দিয়েছে। উমাই মায়ের গয়না পড়েছে আমার কাছে। উমাই কুমারী, নবমীর দিন আমরা 9 জন কুমারী পুজো করব, আর আজ থেকে আমি উমাকেই কুমারী রূপে পুজো করব। উমাকে যেখান থেকে পাওয়া গেছে সেখানে তালুকদার মশাইয়ের একখানা বড় বাড়ি আছে। তালুকদার মশাই যা করেছিলেন এই বাড়িতে এসে, তারপর মনে হচ্ছিল এই সুযোগে লেঠেল নিয়ে ওই বাড়িতে চলে যাই। সেই কাজটাই করতে হবে মোতর। চিন্তা করবেন না, আমি যা করার গোপনেই করব। তালুকদার মশাই বুঝলেও কিছু করতে পারবেন না, নিশ্চিন্তে থাকুন। নমস্কার দাস মশাই। এই দেখো, মই শাশুর এসেছে গো। মই শাশুর। মই শাশুর কোতার সামনে। কারবারে উন্নতি আর সাহেবদের হাতে রাখার জন্য তালুকদার মশাই এই খানাপিনার আয়োজন করেছে। বাবা মশাইয়ের এত দিনের এত পরিশ্রম করা এই কারবার দুদিনের ওই কারবারিরা ধূলিসাৎ করে দেবে। যে সোনার রপ্তানি আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তালুকদার, সেটা আবার আমাদের হাতেই ফিরে আসবে দেখবে। উন্নতি আর সাহেবদের হাতে রাখার জন্য তালুকদার মশাই এই খানাপিনার আয়োজন করেছে। বাবা মশাইয়ের এত দিনের এত পরিশ্রম করা এই কারবার দুদিনের ওই কারবারিরা ধূলিসাৎ করে দেবে। যে রপ্তানি আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তালুকদার, সেটা আবার আমাদের হাতেই ফিরে আসবে দেখবে। বাবা মথুর, তুমি আর দেরি করো নি, এক্ষুনি ব্যবস্থা করো। কি ব্যবস্থা? তা মথুর বুঝে গেছে। আপনি চিন্তা করবেন না মা, উমাকে আমি উদ্ধার করবই, ওর কোনো ক্ষতি হতে দেবো না। আপনারা কি আমাদের বিধান অগ্রাহ্য করছেন? যদি তাই হয় তাহলে আমি কিন্তু সকল ব্রাহ্মণকে নিয়ে এই স্থান ত্যাগ করব। আর কেউ যদি এই পূজোয় পৌরোহিত্য করেন তাহলে সেও কিন্তু এক ঘরে হবে। আর বাড়িতে এখন পূজো চলছে, সবার মধ্যে মিশে ভিতরে ঢুকে পড়তে হবে। কথা ওই দেখুন কারা, তালুকদার মশাই একেবারে মার বাড়ির সামনে। এইভাবে মার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, আপনাকে অন্তত একবার আমার বাড়িতে পদধূলি দিতেই হবে। তা না হলে আমাদের মেজখুকে কিন্তু কপাল করে এসেছিল বটে, বর বর শোর শাউরির আশীর্বাদ, আর সেজ খুকির কথা তো ছেড়েই দিল, তো কপাল কেন একেবারে পোড়া, না দেখলো শোর শাশুড়ির আশীর্বাদ, না দেখলো বেটা। নিজের বাড়িতে যদি করুণাকে দিনের পর দিন চোখের জল ফেলতে হয় তাহলে কিন্তু আমি ওকে। আমার একটি বার দাও না গো, আগে করুণা কোলে নেবে তারপর তুই কোলে নিবি। নে করুণা, তোর বোনপুকে কোলে নি। দেখো করুণার কোলে কেমন চুপটি করে আছে। সেজ কুকিকে শক্তি দাও টাওর, ও যেন নিজের সাথে নিজে নড়। স্থান করুণার ভালো নয়, সহজে হবার নয়, তার সন্তান লাভের জন্য তুমি তীর্থ দর্শনে যাও মা। আমি পিউছনি তীর্থ কেতে হতে দে পড়ে থাকবো, কিন্তু মেয়ের মুখে আসি আমি পোটাবো। মা জানেন যে বাবা মশাই ছোট খুকিকে অনুমতি কানে দিয়েছে? ছোট খুকি যে কোনো কথাই শুনলো না। কিছু মনে করো না, নবদ্বীপ বৃন্দাবন তো যাচ্ছে, সেখানে গিয়ে চলুক রাসলীলা। আমি জানতাম না যে ছোট খুকি যাওয়ার জন্য বায়না ধরেছে, তো এখন যখন তাকে নিয়ে এইসব কথা উঠেইছে আমি আর বাধা দেব, আর আমি তাকে নিয়ে যাব। রানীমা, জোয়ার আসছে, এবার নৌকা ডুবে যাবে। এই যাও, তুমি কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না, এত বড় সম্পুনিস আমি ওতে দেব। আপনি মন্দিরে এসেছিলেন না? মায়ের পুজো না দিয়ে চলে গিয়েছিলেন, সর্বনাশ তো হবেই। ওর এত নিষ্ঠুর হতে পারেননি, আমি আজ মন্দিরে ওতে দিয়ে পড়ে থাকবো, মথুরকে আমি ফিরিয়ে আনবই, মথুরকে ফিরতেই। আর জেলেরা তো এখন যেতে চাইছে না, ভোর হলে ওদের না আরেকবার বুঝিয়ে বল। যেতে চাইছে না মানেটা কি দেয় মশাই? যেতে হবে, এত বড় বিপদেও যদি না যায় তাহলে আর কখন যাবে আপনি বলতে পারেন?
আপনি ওদেরকে বলুন বকশিস বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু যেতে হবে। যে মা ওদের জন্য এত করেছে, তারা এত বড় বিপদে ওরা এগিয়ে আসবে না, কিছু করবে না? বুঝিয়ে বলতে হবে তো, ওদেরকে বুঝিয়ে বলতে হবে না বসে। আচ্ছা চলুন চলুন, আমি যাবো আপনার সাথে। শুনুন, সাবধানে যাবেন আর চোখ কান খুলে রাখবেন। মনে রাখবেন যে বিপদের উপরেই কিন্তু বিপদ আসে। আসুন নাই মশাই, আপনারাও আসুন। চারিদিকে যা হচ্ছে আমার কিছুতেই আর ভরসা থাকছে না। তুমি দেখো টাউন, মধুর বাবুকে রক্ষে করো। তুমি দেখো কোথায় যাচ্ছ? দাঁড়াও বড় মা। এই তো সে যায় বাবু। স্বাস্থ্য পড়ছে না রানীমা, নাকের উপর তুলসী পাতা পর্যন্ত ধরে দেখলুম। না না, এ হতে পারেনি, এ হতে পারে। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে অমরই অজ্ঞাতে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে। রাত্রি আমি তার আঁচ পাচ্ছি। সত্যি করে বল, ত্রিশলারা কোথায়? কি ব্যাপার শ্যামা, তুমি কি আজকাল স্যান্ডউইচ খাওয়া প্র্যাকটিস করছো? না না মেজ দিদি, আমি তো ছোট কর্তার জন্য বানাবো। নিখিলের মন জয় করতে এখন তুমি স্যান্ডউইচ বানাতে শিখবে? তোমার তৈরি করা স্যান্ডউইচ নিখিল মুখেও তুলবে না। এখানেই তো শেষ দেখা হয়েছিল। আরে আরে বেটা, তোরা তোরা কেউ দেখেছিস? আমার মাকে দেখতে পেয়েছিস, খুঁজে পেয়েছিস তাকে? সে কি কোথা কোথাও রাগ করে বসে আছে আমার উপর? বললাম একটা বল না, বল দেখেছিস? না গো কুবরেশ ঠাকুর, তাকে আমরা কোথাও। আমি তোমার বরের জন্য রান্না করে এনেছি, লোটে মাছের ঝুড়ো। ও খেতে খুব ভালোবাসে তো? আমার বর কি খেতে ভালোবাসে সবটাই জানো নাকি? সব খবর রাখো। রাখি বই কি, সব খবর রাখি। কেন? তোমার বরটা নকল বলে। তোমার কি মতলব বলো তো? হ্যাঁ, তুমি কি চাও? আমার কিচ্ছু হয়নি, দেখো অল্প একটু কেটেছে, একদম ঠিক আছে। একটুর জন্য বকুল আর তোমার ভাইপো পিছিয়ে গেছে। বকুলকে নিয়ে আমি এতটুকু চিন্তিত নই, আমি শুধু ঋষির কথা বলছি। তুমি না চাইলেও আমার কিছু করার নেই সমর। কাকুমণি, ভানুমতি, ম্যাজিক নিয়ে বড় অহংকার, ওই ম্যাজিকই হবে আমার টপ। কাকে চাই? জাদু সম্রাটের সঙ্গে মিট করতে এসেছি। একদম চিন্তা করবি না, আমরা সবাই তোর সাথে আছি। তুমি আমার আমলকের গলার আওয়াজ ফিরিয়ে দাও ঠাকুর। তোর মুখ থেকে কথা বেরোনোর পর এবারে সকলের সাথে দেখা হওয়াটা আমি ঠিক আটকাতে পারবো। কি ওটা? ওই গাড়িটা থেকে ছুড়ে মারলো, মনে হয় আমাদের জন্য কোনো মেসেজ আছে। দাঁড়া আমি দেখছি। আমায় দেখতে দাও। শাখা গেল ভেঙে, এবার যদি সিঁদুর মুছে যায়।